আমি বুঝতেই পারছি না জিৎ, তুই তুই এগুলো কি বলছিস? এত বড় একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর মা, দুর্ঘটনা যে ঘটিয়েছে দায় তো তার, তার জন্য তুমি গুড্ডিকে কেন দায়ী করছো? গুড্ডি তো আমার সবকিছু জানিয়েছিল মা, অনুজের সঙ্গে যে ওর বিয়ে হয়েছিল সে কথা তো গোপন করার নয়, আর ও আমার কাছে গোপনও করেনি। পুরনো স্বামীর প্রতি যদি কারো মনে কোনো টান থেকে থাকে তাহলে সেটা কি অন্যায়? এতদিন হয়ে গেছে আমার বাবা নেই, তা তোমার মনে কি আমার বাবার প্রতি একটুও টান নেই? নাকি তুমি সবকিছু ভুলে গিয়ে বাবাকে অস্বীকার করতে পেরেছো? তা তো করতে পারোনি, তাহলে কেন গুড্ডির বেলায় এটা দোষ হবে? আর গুড্ডি তো নিজে থেকে আমাকে বিয়ে করতে চায়নি মা, আমি ওকে বিয়ে করতে চেয়েছি আর তাই ও রাজি হয়েছে। এখানে তো তুমি বলতেই পারো না যে গুড্ডি আমায় ঠকিয়েছে, মা সবকিছুর একটা যুক্তি থাকে। কিন্তু তোমার নিজের জীবনে দাঁড়িয়ে কথাটা বলো তো, দেখবে মানেটা কিন্তু পাল্টে গেছে। আমার যখন অনেক অল্প বয়স তখন তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু অন্য কারোর মুখের দিকে কখনো তাকিয়ে দেখিনি, ওই মুখটাকেই বুকের মধ্যে রেখে পথ চলেছি, অনেকটা পথ চলেছি, কোনো দিন কোনো দিকে আমি টলে যাইনি জিৎ। তাই এখন ওর সঙ্গে আমার তুলনা অন্তত তুই করিস না। সবাই আলাদা মা, কেউ কারো মতো হয় না, কারোর সঙ্গে কারো তুলনা চলে না মা। আচ্ছা এসব কথা না হয় বাদই দিলাম, গুড্ডি তোমায় প্রণাম করলো, তুমি একটু আশীর্বাদও করলে না, ওকে একটা মিষ্টিও খাওয়াবে না? মিষ্টি না খাওয়ানোর কি আছে, বাড়িতে অতিথি আসলে মিষ্টি খাওয়াতে তো হয়, আমি জানি বাড়িতে মিষ্টি আছে, দিয়ে দেবো, খেয়ে নেবে। না আমি এখন আর মিষ্টি খেতে পারবো না, আমি খেয়ে এসেছি, আবার হস্টেলেও ফিরতে হবে। আসলে আর কদিনের মধ্যে চলে যেতে হবে তো, তাই একটু প্রিপারেশন নিতে হচ্ছে, আর আমি তো অত কিছু জানিও না, সবটাই শিখে নিতে হচ্ছে। আমি শুধু তোমাকে প্রণাম করতে এখানে এসেছিলাম, প্রণাম করা তো হয়ে গেছে, এবার তাহলে আসি। আমার ছেলের এত বড় ক্ষতি কেন করলে গুড্ডি? মা আমি কি তোমায় কখনো বলেছি যে আমার ক্ষতি করেছে? সব কথা তো বলতে হয় না জিৎ, সব কথা মুখে বলে দিতে হয় না, পাড়ার লোকেরা কি বলা বলি করছে তুমি জানো? তোমার কানে যায় না, আমার কানে আসে, আমার কানে আসে। কানটা বন্ধ করে রাখো মা, সবার সব কথা কানে নিতে নেই, কি সকলের সব কথা কি কানে নিতে আছে? না নিতে নেই। যাও প্লিজ গুড্ডির জন্য মিষ্টি নিয়ে এসো। আমার মিষ্টি লাগবে না আন্টি, একদিন তোমার থেকে যে ভালো ব্যবহারটা পেয়েছিলাম ওটাই আমার জীবনের সার্থকতা, ওটাই আমি সারা জীবন ধরে রাখব। আমি জানি না তোমাদের আর কোনোদিনও আমাকে প্রয়োজন হবে কি না, তবে যদি কোনোদিনও তোমাদের কোনো প্রয়োজনে আমাকে ডাকো আমি ঠিক আসবো তোমার কাছে, যেখানে থাকি যত দূরে থাকি ছুটে তোমার কাছে চলে আসবো। আসলে মেয়েটা তো খুব বেশি দিন তোমার ভালোবাসার সুযোগ পায়নি, ধ্যান বয়স হতে না হতে মা চলে যায়, তারপর বাবুজিও আচমকা, যে মানুষটা আমার সব ছিল, আমার প্রাণ ছিল, আমি বড় ভালোবাসার কাঙাল গো, তোমার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছি, ওই বাড়ির জেঠুমনির মধ্যে বাবুজিকে দেখতে পেয়েছি। তোমরা যতই আমাকে দূরে সরিয়ে রাখো আমি না মন থেকে দূরে সরে থাকতে পারি না তোমাদের থেকে, তাই আমি অপেক্ষায় থাকবো, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো তোমরা কবে আমাকে ডাকবে। ছাড়ো ছাড়ো এসব কথা ছাড়ো না, তো বড় বড় কথা বলে কি হবে বলো, তোমার এখন অনেক বিশাল ব্যাপার, তুমি অনেক বড় চাকরি পাবে, বিশাল ব্যাপার তোমার গুড্ডি, এখন এত কিছু বলছো তখন আর এসব তোমার মনে থাকবে না। আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে পারবো না,
ভবিষ্যতে প্রমাণ দেবে। আমার একটা কথা ছিল মা। বল। বলছিলাম আমি তো কোনোদিন তোমার কোনো কথার অবাধ্যতা করিনি। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো চিৎ। রাগ করো না মা। গুড্ডিকে আমি আজও একই রকম করে বিয়ে করতে চাই। গুড্ডি কি চায় মা? গুড্ডি, আচ্ছা না হলে আমি তোমাকে কথাটা বলতে আসতাম, প্লিজ তুমি গুড্ডিকে দূরে ঠেলে সরিয়ে দিও না। গুড্ডি আমাদের বাড়িতে এলে আমাদের ভালো হবে মা। তাই নাকি? গুড্ডি আমাদের বাড়িতে এলে আমাদের বাড়ির ভালো হবে, কিন্তু গুড্ডি তো কয়েকদিন বাদেই ট্রেনিংয়ে চলে যাবে, তাহলে আমাদের বাড়িতে আর তো গুড্ডি থাকা হবে না। গুড্ডি যদি নাই থাকে আমাদের বাড়িতে, তাহলে আমাদের বাড়ির ভালোটা কি করে হবে জিৎ? মা, আচ্ছা ছেলেমেয়েরা কি চাকরি করে না, তাই বলে কি তাদের বাড়িঘর থাকে না? দেখো জিৎ, আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলি, গুড্ডির উপর আমি আগের মতো না সন্তুষ্ট নই, এ কথা ঠিক। কিন্তু তুমি তো আমার ছেলে, তাই তুমি যদি মনে করো যে গুড্ডিকে ছাড়া তুমি অন্য কাউকে বিয়ে করবে না, তোমার জীবনে তোমার বউ হিসেবে একমাত্র তুমি গুড্ডিকেই স্বীকৃতি দেবে, তাহলে তো আমার সত্যিই কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন একটাই জিৎ, গুড্ডি কি পারবে তোমাকে সুখী করতে? আমি গুড্ডিকে পেলেই সুখী হব মা, এর থেকে বড় সত্য আর আমার জীবনে কিছু নেই, বাকিটা তোমার। আমি তোমাকে যে প্রশ্নটা করলাম এটা তার উত্তর হলো না জিৎ। গুড্ডি কি পারবে তোমাকে সুখী করতে? বললাম তো মা, গুড্ডি আমার কাছে এলেই আমি সুখী হব, আলাদা করে গুড্ডিকে কিছু করতে হবে না আমাকে সুখী করার জন্য। তার মানে গুড্ডি তোমাকে সুখী করতে পারবে না জিৎ, তাই তো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই ও পারবে মা, তুমি প্লিজ আপত্তি করো না। দেখো গুড্ডির একটা পরিবার দরকার, কিছু ভালোবাসার মানুষ দরকার, গুড্ডির কিছু নিজের লোক দরকার, এই লাইফটা ও ডিজার্ভ করে না মা। গুড্ডি এই লাইফটা ডিজার্ভ করে না বলে তুমি তোমার লাইফটা স্যাক্রিফাইস করতে চাইছো? আমি কাউকে স্যাক্রিফাইস করতে বলিনি আন্টি, আমি চাইও না আমার জন্য কেউ স্যাক্রিফাইস করুক, আপনি প্লিজ এই কথাগুলো আর বলবেন না, আপনি প্লিজ এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না। আমার প্রণাম করা হয়ে গেছে, এবার আমি হোস্টেলে ফিরব। গুড্ডি, তুমি বলেছিলে আমার মায়ের মত নেই এই বিয়েতে, কিন্তু আমার মা এখন মত দিয়েছে, এরপর তো আর তোমার আপত্তির কিছু থাকতে পারে না। আপনি অনেক ভালো মেয়ে পাবেন, আপনার মা তার মনের মতো মেয়ে দেখে আপনাকে তার সঙ্গে বিয়ে দেবেন। তুমি নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো গুড্ডি, যে আমার মনের মতন কেউ হলেই সে যে জিতের মনের মতন হবে এমন পরিস্থিতি এখন আর নেই। সে তার মনের মতন একজনকে পৃথিবীতে খুঁজে পেয়েছে এবং সে তার সঙ্গেই গোটা জীবনটা কাটাতে চায়, তাই অন্য কারোর মনের মতন কেউই আর জিতের মনের মতন হবে না। দেখো আমার আর এ বিষয়ে সত্যি কিছু বলার নেই গুড্ডি, শেষ পর্যন্ত তো আমি আর থাকবো না, তোমরাই দুজন থাকবে একসঙ্গে, আমি তোমাদের মা, আমি বয়োজ্যেষ্ঠ, অবশ্যই আমিই আগে এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু হ্যাঁ, মা হিসেবে এটা তো চাইবই যে আমার ছেলে যেন ভালো থাকে, আমার ছেলের যেন কখনো কেউ ক্ষতি না করে, তাই আজকেও আমি এটাই বলছি, জিৎ যেন সারা জীবন ভালো থাকে, কোনো দিন যেন জিতের কেউ ক্ষতি না করে। আচ্ছা তুমি মিষ্টিটা আনবে না মা? না না, আমি এখন মিষ্টি খাবো না। তুমি দেরি করছো বলে এই কথা বলছি। না না, মিষ্টি তো
খেতে কোনো বাধা নেই। বিয়ে হোক না হোক, মিষ্টি খেতে অসুবিধে কোথায় বলো তো গুড্ডি? মিষ্টি তোমাকে খেতেই হবে, ভালো রেজাল্ট করেছো, নিয়ে আসছি আমি মিষ্টি। প্রস্তুত করলাম, অভ্যেস হয়ে গেছে। তার মানে অপ্রস্তুত করলাম? অপ্রস্তুতের কি আছে? অপ্রস্তুত হয়েছে আমি দেখলাম, কিন্তু সত্যি অপ্রস্তুত হওয়ার কিছু নেই। আমার কথা ছিল মাকে কনভিন্স করানোর, আমি মাকে কনভিন্স করলাম। এরপর যদি তুমি না আসো, নাই আসতে পারো, কিন্তু একটা কথা আমার তোমায় বলা হয়নি। হ্যাঁ বলুন। তুমি ও বাড়ির কতটা কি খবর জানো না জানো আমি জানি না, কিন্তু আমি একটা খবর পেয়েছি। কোথা থেকে পেয়েছি সে প্রশ্ন করো না। আমার কোনো কৌতূহল নেই, কি প্রশ্ন করবো আপনাকে? জানার ইচ্ছে নেই আপনার। আপনার যদি ইচ্ছে হয় আপনি বলতে পারেন, আর না ইচ্ছে হলে বলবেন না। তোমাকে তো বলতেই হবে গুড্ডি। অনু চ্যাটার্জি ডিভোর্সের কথা বলছিল না হসপিটালে? বাড়ি যেতে না যেতে শিরিন জানিয়ে দিয়েছে যে ও প্রেগনেন্ট। তাই ওদের ডিভোর্সটা আপাতত হচ্ছে না। চমকাচ্ছ কেন? চমকানোর তো কিছু নেই, এটাই তো স্বাভাবিক। ওদের বিয়ে হয়েছে এতদিন হলো, তো বাচ্চা হবে না? সে তো বটে, একদম ঠিক বলেছ। ওর বাড়িতে নাকি খুব আনন্দ, আনন্দ হওয়ারই কথা। তো আমরা তো একটু আনন্দ করতে পারি, হোক না মিথ্যা আনন্দ, তো একটু আনন্দ তো করতেই পারি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, আপনি যা বলবেন তাই হবে। এটা কি শিরিনের সন্তান সম্ভাবনার খবর শোনার পর তোমার মনে হলো? এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার যা বলার আমি বলেছি, আপনার যা বোঝার আপনি বুঝেছেন, আর বাকিটা আপনার উপর। আমি আসছি। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।